নমস্কার বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা প্রথমেই সংবাদ শিরোনাম দুর্নীতি নিবারণ শাখার হাতে আটক শিলচর জেলা কার্যালয়ের কর্মী উৎকোচ নেওয়ার সময় হাতে হাতে ধরা পড়লেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট দিন দিন নদী তলিয়ে যাচ্ছে শিলচর বেতুকান্দির রাস্তা অতিসত্বর রাস্তাটি মেরামত করা ও সুইস গেটের কাজ সম্পন্ন করার উঠল দাবি শহরের শান্তি শৃঙ্খলা ভঙ্গকারী দোষীদের গ্রেফতারের দাবি অবস্থান ধর্মঘট শিলচর শহর শৃঙ্খলা ও সুরক্ষা সমিতি এবারে যাচ্ছি বিস্তারিত খবরে উৎকোচ নেওয়ার সময় দুর্নীতি নিবারণ শাখার হাতে ধরা পড়লেন শিলচর জেলাশাসক কার্যালয়ের রাজস্ব বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট বুধবার শিলচর জেলাশাসক কার্যালয়ে দুর্নীতি নিবারণ শাখার কর্মকর্তারা এক অভিযান চালিয়ে হাতে হাতে সমব্রত ভট্টাচার্য নামে সিনিয়র অ্যাসিস্ট্যান্টকে গ্রেফতার করেন তাকে উৎকোচ নেওয়ার সময় গ্রেফতার করা হয় ভট্টাচার্য এনওসি দেওয়ার নামে দু হাজার টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়েন দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে উৎকোচ সংক্রান্ত বিস্তর অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে ফাঁদ পেতে যাচ্ছে শিলচর বেতুকান্দির রাস্তা বিগত দশ বছর যাবৎ তাদের এই রাস্তার অবস্থা খারাপ হয়ে আছে আজ সকালবেলা দেখা যায় তাদের বেতকান্দি যাতায়াতের রাস্তা বরাক নদীর গর্ভে তলিয়ে যায় এতে তাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে ফলে স্থানীয়দের অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে তাই অতিসত্বর তাদের এই সড়ক সংস্কারের পাশাপাশি বেতুকান্দি সুইস গেটের কাজ শীঘ্র শেষ করার দাবিতে আজ বৃহত্তর বেতুকান্দি এলাকার জনগণ বিক্ষোভ প্রদর্শন করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় প্রতিবাদকারীরা তাদের রাস্তাটি অতিসত্তর মেরামত করে দেওয়া ও বেতুকান্দি সুইস গেটের কাজ অতিশীঘ্র শীঘ্র সম্পন্ন করার সরকার ও প্রশাসনের কাছে দাবি রাখে বাড়ি বেতুকান্দি বাগাডুর বর্জুরে জিপিতে আমার নাম রঞ্জন দাস আমি অত্যন্ত দুঃখের সহিত এই সোশিয়াল মিডিয়ার মাধ্যমে সামাজিক মিডিয়ার মাধ্যমে আমি কিছু কথা শিলচরের জেলা প্রশাসন এমএলএ এমপি যারা আছেন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাদেরকে কিছু কথা বলতে চাই আজকে মৈশাবিলের জল জল দীর্ঘদিনের সমস্যা আমরা ছোটোবেলার থেকে দেখতাম মৈশাবিলের দান ক্ষেত হতো আজকে সেই মৈষাবিলের জলটা এখানে আটকে রয়েছে নদীর জল কমে অনেক নিচে চলে গিয়েছে কিন্তু সেই বিলের জলটা আজ পর্যন্ত এখানে থেমে রয়েছে এই থেমে যাওয়ার কারণে প্রাকৃতিকভাবে এটা থেমে গিয়েছে কোথাও যাওয়ার রাস্তা নেই আমরা জানতাম ছোটোবেলার থেকে রাঙ্গির খাল হয়ে গাগরাত গিয়ে পড়তো এই জলটা শহরের যেটা রাঙ্গির খাল সেই রাঙ্গির খালের দিকে আবর্জনা দিয়ে স্তূপাকৃত করে সেই খালটা বন্ধ করা হয়েছে বিভিন্ন কারণে এটা বন্ধ হয়েছে দীর্ঘ পুরনো ব্যাপার আজ থেকে প্রায় আট দশ বছর আগে আমরা এখানে একটা মিটিং করে এই স্থলে একটা মিটিং করে লোকাল জনসাধারণ তিন চার জিপির মিলে আমরা ডিসিএসপি কে একটা মেমোরান্ডাম দিয়েছিলাম যে শিলচর পূর্ব শিলচরের ডাউন লাইন এদিকে দিয়ে আমাদের এদিকে একটা ভালো করে সুইচ গেট যদি দিয়ে দেওয়া হয় তাহলে মৈশার বিলটাও চলে যাবে আর শিলচর শহরের পূর্ব ওর কৃত্রিম বন্যায় বোধ প্লাবিত হবে না আর এটা একমাত্র মেইন গাফিলতিমেন্টাল এখনো পর্যন্ত বারোটা বাজে

সুজিত দাস চৌধুরীকে গ্রেফতার করার দাবিতে বুধবার শিলচর পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান ধর্মঘট করেন শিলচর শহর শান্তি শৃঙ্খলা ও সুরক্ষা সমিতির কর্মকর্তারা উল্লেখ্য সুজিত দাস চৌধুরীর গ্রেফতারের দাবিতে তারা প্রশাসনকে চব্বিশ ঘন্টা সময়সীমা দিয়ে দিয়েছিলেন কিন্তু এই সময়সীমা পেরিয়ে যাওয়ায় আজ তারা ফের শিলচর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অবস্থান ধর্মগত করেন এবং পুলিশ সুপার নুমল মহাত্তর সঙ্গে দেখা করে অধিসত্ত্ব সুজিত দাস চৌধুরীকে গ্রেফতার করার জোরালো দাবি জানান তারা বলেন সুজিত দাস চৌধুরীকে যদি অতিসত্তর গ্রেফতার করা না হয় তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করে তুলবে আমরা সুজিত দাস চৌধুরীর মতো এন্টি সোশালের গ্রেফতার চাইছি কারণ ওর এই কাজ পরবর্তীতে আরও আমাদের সমাজের অরাজকতা সৃষ্টি করবে এবং যারা অলরেডি দোষ করেছে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয় এবং কেন আমাদের প্রশাসনের এই নিরবতা সেটা আমরা বুঝতে পারছি না এবং আমরা সর্বান্তকরণে সবাই এসে সাংস্কৃতিক মনস্ক মানুষ আমরা মঞ্চে ঘুরে বেড়াই আমাদের কিন্তু আমাদের সামাজিক দায়িত্ববোধ রয়েছে এবং সেই জায়গা থেকে আমরা চাইছি আমাদের আমাদের দাবিটা যাতে সুজিত দাস চৌধুরী এবং তার সহযোগী সমস্ত কুকর্ম যারা করেছে ওদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার সুজিত চৌধুরী এবং তার একটা কিছু কিছু তার থেকে বেশি তো আমার মনে হয় না আমরা আমি জানি না এসপি মহোদয়ের সঙ্গে দেখা করার পরে আমরা একটা ডেডিকেশন টিম গেলাম ভেতরে তো যাওয়ার পরে ওনার সঙ্গে আমরা বললাম কি ব্যাপার ঘটনা কি হয়েছে কখন থেকে কি হয়েছে ও কি কিভাবে আমাদের নিগৃহীত করেছে সবাই বলার পরে সব কিছু বলার পরে তা তারপরে ও উনি বললেন ঠিক আছে আমরা যা হয়েছে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন কিচ্ছু বোঝা যাচ্ছে না সবাইকে পাওয়া যায় উনিও বললেন উনি অতি সত্তর ওকে গ্রেপ্তার করবেন কিন্তু একটা কথা আমাদের আপনা আপনাদের থ্রুতে জানিয়ে দিতে হবে যে যদি আমাদের দেখা যায় কোনো আসামি বাড়িতে না পাওয়া যায় তাহলে তার বিকল্প স্বরূপ ও বাড়ি থেকে কাউকে তুলে নিয়ে আসে অন্য কাউকে যাতে করে ওর একজন রিপ্রেজেন্টেটিভ এখানে এক কাস্টোডিতে থাকার ফলে ও এসে নিশ্চয়ই আসবে এসে ওর 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 মনের মানুষকে খুঁজে নিয়ে যাবে এটা আমরা আপনাদের কাছে বলছি আমরা উনি আমাদের খুব ভালো ব্যবহার করেছেন আমাদেরকে বলেছেন যে উনি আমাদের একটা সুরক্ষা দেবেন এবং অতি সত্তর আসামিকে খুঁজে বার করবেন যদি আমরা এখন এখান থেকে ডিসিশন নেবো আমরা কতদিন ডিসিশন নিতে পারি এক সপ্তাহ খানিক আমরা অপেক্ষা করব বিএসএফ ও কাঠিগোড়া পুলিশের বিচক্ষণতায় বুধবার সাত সকালে আঠারোটি বার্মিস গরু একটি বারো চাকার লরি গাড়ি ও চালক আব্দুল কায়ুমকে আটক করা সক্ষম হয়েছে বিএসএফ এর জি ব্রাঞ্চের সীমান্তরক্ষী বাহিনী গোপন সূত্রের খবরে ওত পেতে বসে ছয় নং জাতীয় সড়কের কাঠিগোড়া এলাকায় প্রায় সমস্ত রাতের টানা অভিযানের সফলতা আসে সাত সকালে সকাল প্রায় সাতটা নাগাদ হাইলাকান্দি লালা থেকে আসছিল গাড়িটি যার নম্বর হলো এন এল শূন্য দুই কিউ আট এক তিন আট গাড়িটি যাবে কাঠিগোড়ার শান্তিপুরে হুসেন আহমেদের কাছে এ খবর জানিয়েছেন গাড়ি চালক দুধপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুম তার বয়স সাতাইশ কাঠিগোড়া থানার এএসআই আইউব আলী দলবল নিয়ে আঠারোটি বার্মিজ গরু সহ গাড়ি চালক আব্দুল কায়ুমকে আটক করে কাঠিগোড়া থানায় নিয়ে আসে ঈদকে সামনে রেখে কাঠিগোড়ায় অবৈধ বার্মিস গরু সিন্ডিকেট বাহিনী সক্রিয় হয়ে উঠেছে গত কয়েকদিন থেকে রাতের অন্ধকারে বার্মিজ গরু পাচার অব্যাহত রেখেছেন অসাধু গরু সিন্ডিকেট বাহিনী তবে সীমান্তরক্ষী বাহিনীর পদক্ষেপে শেষ পর্যন্ত বার্মিজ গরু আটক করতে সক্ষম হয়েছে। কাটিগড়া থেকে বিটিভি প্রতিনিধি শানু চৌধুরীর রিপোর্ট

নয় জুন জম্মু কাশ্মীর বৈষ্ণবদেবী কাটার থেকে দর্শনার্থীদের বাস আসার সময় যেভাবে পাকিস্তানি ইসলামী জিহাদি আক্রমণ করেছিল এবং সেই আক্রমণে দশজন দর্শনার্থীরা প্রাণ হারিয়েছেন এবং অনেক দর্শনার্থীরা আহত হয়েছেন এর প্রতিবাদে বুধবার বিশ্ব হিন্দু পরিষদ ও বজ্রং দলের কর্মীরা ক্ষুদিরাম মূর্তির পাদদেশে পাকিস্তানি ইসলামী জিহাদিদের কুশপুতুল দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের দে জানান পাকিস্তানি পাকিস্তানি জিহাদিরা দর্শনার্থীদেরকে হত্যা করেছে তার জন্য জিহাদিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে নয়জন জম্মু কাশ্মীর বৈষ্ণব দেবী কাটার থেকে মন্দির দর্শন করে আসার পথে যেভাবে পাকিস্তানি জিহাদিরা দর্শনার্থীদের বাসে আক্রমণ করেছিল সে ঘটনার তীব্র নিন্দাধিকার জানান বিশ্ব হিন্দু পরিষদ ও বদ্রম দলের কর্মকর্তারা পরে জেলা শাসক রাষ্ট্রপতির কাছে স্মারকপত্র প্রদান করেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত দুই নয় জুন আমাদের জম্মু কাশ্মীর এলাকাতে একটি বৈষ্ণোদেবীতে একটি ভক্তদের বাস একটি আসছিল ওইখান থেকে দর্শন করার পর সেই হিন্দু বাসের উপরে সেই দর্শনার্থীদের উপরে যেভাবে পর্বরিকাপূর্ণ কায়ত্তাপূর্ণভাবে গুলাগুলি করেছে তাদের উপর আক্রমণ করেছে ইসলামিক দেহাদিরা তাতে স্পষ্ট যে তারা আগামী দিনে ভারতবর্ষে বিরাট বড়ো ধরনের কোনো একটা ষড়যন্ত্র করতে চলেছে তাই আমি আজকে আমাদের এখানে কৃষি মহোদয়ের নিকটে একটি মেমোরেন্ডাম আমরা এখানে এখন সাবমিট করেছি রাষ্ট্রপতির উদ্দেশ্যে যাতে ভারতবর্ষে সেই অনেক দিন ধরে বিগত দশ বছর ধরে কোনো ধরনের সেই ঝামেলা ছিল না আবারও সেই ইসলামিক যে টেরোরিস্ট ওরা আবারও মাথা উঁচু করা শুরু করেছে তো তাদের মাথা কিভাবে নিচু করতে হয় আমরা জানি আমাদের ভারত সরকারটা ভালোভাবে জানে এবং আমাদের পূর্ণ বিশ্বাস যে সেই যারা ইসলামিক টেরোরিস্ট যারা আছে এইভাবে অত্যাচার করেছে আমাদের দর্শনার্থীদের উপর গুলাগুলি করেছে তাতে দশ জনের প্রাণ হয়েছে অনেকজন আহত হয়েছে তাদেরকে কিভাবে শাস্তি দিতে হয় তা আমাদের ভারত সরকার জানে তাই আজকে আমরা রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি মেমোরিয়ান্ডাম দিয়েছি এবারে খবর নিচ্ছি সামান্য সঙ্গে থাকুন हम्म देसी घी का हलवा गजब था ना पर इसकी चिकनाई एक बार धोने से नहीं निकलेगी तो एक बार मैं धो देता हूँ एक बार तुम ओके नए विम लिक्विड में है नींबू और विनेगर की शक्ति जो घी जैसी जिद्दी चिकनाई को भी एक ही वॉश में निकाले अब तुम्हारी बारी और घी की चिकनाई गायब <laughs> याद सेनिया से नहीं की আৰু ইয়াত ডায়েবেটিছ হলে এনৰে খুদে ইয়াত চেনি আছে নেকি এতিয়াৰ পৰা খুদিব ইয়াত ফাইবাৰ আছে নে জেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাস ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টস গৱেষণা অনুযায়ী জি ডায়েবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে স্কুল যাবলৈ ৰেডি 1942 ভাৰত ত্যাগ আন্দোলন 1947 ভাৰতৰ স্বাধীনতা গড় পড়া পড়ি আসা ইয়ার পড়া প্রতিদিনে হর্লিক্স প্রতি ক্ষণে রেডি কারণ কনসেন্ট্রেশন বাড়োয়ার ভাবে হর্লিক্স হল প্রমাণিত যাতে লড়া সলি হয় সাপ ইওর স্টাক রাইট ইট উইল বি ডিফিকাল্ট টু লাইক ইজি নাও ইট বি বাট ইজি টু ইজি অফ 10 হ্যান্ডস মেক্স ইজি ইজি मासी हुँ? ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना <laughs> ये ले विम सौ की शक्ति जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा you, मासी हाँ। अब सिचुएशन में क्या करेगी मासी से ये भी सीख ले <laughs> <laughs> मासी आप तुझे का... क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है <laughs> बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे विम प्रोटीटी लगे सैलो डोरे लुक नोटीडी ने सैलो लो जो भव টেন্টে বাট সেলন তো ঘরতে আছে ট্রেসমে ক্যারাটেন স্মুথ ইয়োর সেলন প্রফেশনাল ক্যারাটেন আর আগুন অয়েলের সঙ্গে ফ্রিজ কন্ট্রোল করে বাসত্তর ঘন্টা লইকে। প্রতিদিনে হয় রোগ স্টাইলিশ হয় রোগ সাজু ট্রেসমে এটা ফিরে এলাম বিরতির পর শিলচর কেন্দ্রীয় কারাগার আত্মঘাতী দিলবারের মৃত্যুর ঘটনার ম্যাজিস্ট্রেট তদন্ত দাবি করেছেন দিলবারের পরিবার মৃতদেহ বাড়িতে রেখে কয়েকটি অভিযোগ উত্থাপন করেন দিলবারের পরিবারের সদস্যরা দিলবারের স্ত্রী রেখা বেগম লস্কর জানান তার স্বামী নির্দোষ এবং তার স্বামীকে মিথ্যা দর্শনের মামলায় ফাঁসিয়ে গ্রামের কয়েকজন যুবক মামলা নিষ্পত্তির জন্য ধন দাবি করেছিল পত্নীর আত্মনাদের মধ্যে কয়েকজনের নামও উঠে আসে তারাই ধন দাবি করে কিছু টাকা হাতে নিয়ে গেছে বলেও জানান তিনি তাদের ধন দাবি সহ আরও দিলবারের বন্ধুদের মামলায় জড়িত করার দিলবার মানসিক চাপে পড়েছিল তাই এই আত্মহত্যার দায়ভার ওদের উপর চাপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলেন দিলবারের বড় বোন হ্যাপি বেগম জানান স্থানীয় জাকির হোসেন মজুমদার জিয়াউল হক লস্কর পাকি আলী আকবর হোসেন আহমেদ রানা ছাড়া আরও কয়েকজন মিলে প্রথমে সাত লক্ষ টাকা মামলা নিষ্পত্তির জন্য দাবি করে সেই টাকার সাড়ে তিন লক্ষ টাকা তাদের দেওয়া হয় পরবর্তীতে আরও সাত লক্ষ টাকা দাবি করে একদিকে দিলবার জেল হাজতে অন্যদিকে ধন দাবির ঘটনায় পরিবারটি প্রায় ভেঙে পড়ে দিলবারের পরিবারে তিন বছরের শিশুকন্যা রয়েছে মা ও স্ত্রী নিয়ে চারজনের পরিবার যদিও ওই নাবালিকার সাথে তার অবৈধ সম্পর্ক ছিল তবে এই ঘটনাটি সাজানো বলে দাবি করেন যতটুকু মামলায় উল্লেখ করা হয়েছে তাহার ডাহা মিথ্যে বলে জানান তিনি তিনি এই ঘটনার কচুদরম থানার ওসি সহ জেলা ম্যাজিস্ট্রেট তথা জেলা শাসকের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান এদিকে দিলবারের বড় ভাই আনোয়ার হোসেন লস্কর লিলু ও তার ভাইয়ের মানসিক চাপের কথা উল্লেখ করে ঘটনার সঠিক তদন্ত দাবি করেন জেল হাজতে থাকাকালীন কিভাবে একজন অভিযুক্ত আত্মহত্যা করে সেটা নিয়েও প্রশ্ন উত্থাপন করেন তারা গোটা ঘটনার বিবরণ জানিয়ে তারা মামলা রুজু করবেন বলে জানান দিলবারের আত্মহত্যার ঘটনায় রাত এগারোটা নাগাদ ও উত্তেজনা দেখা গিয়েছে অনেকেই উল্লেখ করেছেন স্থানীয় যারা ধন দাবি করেছিল তারা দিলবারের মৃত্যুর খবর শুনে গা ঢাকা দিয়েছে আমি জুরাট গাড়ি চালাই আমাৰ ছটাই মাৰা গৈছে আজকেজালৰ মধ্যে আমি জোৰাট আছলাম গাড়ী চালানিত তন যি এৰ কেছ হৈছে তাৰে হেৰাছমেণ্ট কৰা আৰু আমাৰ ভাই আমাৰ ফোন কৰি কৈছে তুমি গাড়ী চলাও তুমি আইও নাই তাৰ কুচিও নাই মিতা মামলাই গোখৰখন আমাৰ উপৰি আমি কাৰণে গাড়ী চালানিত আছলাম গত ৰোজামাক আমাৰ ফোন মাৰিয়া কৈছে ইটো আগে ভাই তুমি যে কোনোমতে সাহ্য কৰো আমাৰ বেকলে ঢুকাই দিছোন থানাৰ মধ্য জেলৰ মধ্যে আছি আমি আমি আহিছো শুনিলো সিহঁতৰ যা লাগে যত কিছু লাগে লাগি অকণ তই সমাধান কৰ বুলি আছে বাই সমাধান কৰম আমি তন আবাৰ জোৰাত গৈছি ইয়াত গাড়ী বেছি টেকা পইচা লাগি আহিছে খালি টেকাৰ ডিমাণ্ড তাৰ টেকাৰ দাবী কৰ আঠ লাখ দহ লাখ পোন্ধৰ লাখ পৰ্যন্ত ডিমাণ্ড কৰ দা আমাৰ বায়ে কৈছে কিছু তারা যে চাপ দিতরা তার টাকা পয়সা বেশ লাগবো আর তুমি গাড়িও বেশি আম গাড়ি বেশি আইছি বেশি হয়েছি আইয়া গত আজ তিন চার দিন আমরা ভাই জন গেছি সুস্থ সবল আমার ভাই হে হাসি খুশি আমরা লোক গল্প করছে কইসে আচ্ছা ঠিক আছে আমরা কইছি যে কোনো মতে তোমার বাইরে জামিন করাইম তার ওরকম মাথামাতিও করি আমরা আইসি আর ছোট ভাই দিলবার লস্কর যে সময় দিলবরুসেনের উপরেচ হয়ে গেল কেস হয়ে গেল গা তখন তো আমি জানি না আমি অসুস্থরম স্বামীর বাড়ি আমার তখন আমার বাই বাঁকি তাই ফোন করিয়া আমার কই যে দিলবাড়ুসেনের উপরে একটা রেফ কেস হয়ে গেছে ওই দিন দিনের বেলায় কিন্তু আমি বাবার বাসাতেই গেছি আমার বাই আমারে নিয়া দিয়া আমার বাইটা বিকাল পর্যন্ত আমার বাড়িতে আসিল তখন হে বাড়িতে আইসে বাজার হর্ষ সুসরিয়া ঘর রয়েছে রোয়ার ফরে। তারা চক্রান্ত হরিয়া একটা দ্বন্দ্ব বাজাইসেন একটা রেফ খাইছে একটা গরিব পরিবারের মেয়ে উঠাইয়া আমার বাইরে প্লাস আরও গ্রামের বা কেউ যেন যারা আসলোই টাকা পয়সাওয়ালা মানুষ দেখিয়া তারা কেস দিছ তখন ওসপি এ হস থানার ওসি সারে আমার বাড়িতে ইয়া তালাসি চালাইতে আমরা বাস নাই আমরা এতি মশোহা মানুষ আমার বাই একজনও তাই বিদেশ গাড়ি চালাইন তাইন গেছেন আমার বাড়ির ইয়া হয়েছে আশা আমি ফাইলে না আমরা উঠাইয়া নিমু তোমরা এই করমো সেই করমো ওতা আমরা হুমকি দুমকি দেওয়ার পরে আমি আমার বাইরে হয়েছি তুমি তো নির্দোষ ঠিক আছে তারা কেস দিলাইছোন তোমার আইনের আশ্রয় লই আমরা আইনটু গ্রহণ করছি আইন মানছি মানিয়ে আমরা কচুদরম তানাত। আমরা সাইন বাই সহযোগিতায় আমরা ওসি সারের কাছে নিয়ে আমার বাইরে স্যালেন্ডার করছি উদারবন সমষ্টির গোসাইপুর পার্থ্রী ময়নারবন্দের ইএনডি বাদের উপর দিয়ে প্রবাহিত হয় মধুরা নদীর জল এতে চরম বিপদসঙ্কুল অবস্থায় দিন কাটাতে হচ্ছে এই এলাকার প্রায় দুই শতাধিক পরিবারের গ্রামবাসীরা সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে ধরলেন দু সালে বন্যার পরে এই এনডির বাদের মেরামতির জন্য সরকার থেকে প্রায় আট লক্ষ টাকার একটি স্কিম এসেছিল তারপর কয়েক গাড়ি মাটি দেওয়ার পর আর কোনো কাজ হয়নি কিন্তু কি কারণে কাজটা অসম্পূর্ণ রয়েছে তা কেউ জানেন না এদিন তারা জেলাশাসক ও স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করে বলেন কে বা কাহারা এই রাস্তার নিয়েছিল বা কেন কাজটা সম্পূর্ণ না তাহা খতিয়ে দেখার জন্য অনুরোধ জানান তারা বলেন যে আরও এই এনডির বাদ একটু হাইট বাড়িয়ে দিলে প্রায় দুই শতাধিক পরিবার বন্যার কবল থেকে রক্ষা পাবে এদিকে নদী ভাঙ্গনে নিয়ে যাচ্ছে এই গ্রামের একটি সরকারি শিক্ষাখণ্ড ময়নারবন্ধ এলপি স্কুল এই স্কুলটিও মাত্র এক মিটার বাকি রয়েছে নদী নদীভাঙ্গনে তলিয়ে নেওয়ার এখানে যদি প্রোটেকশন দেওয়া হয় তাহলে এই সরকারি শিক্ষাখণ্ড রক্ষা পাবে তাই সরকারের কাছে বিনম্র অনুরোধ করেন যে এই স্কুলটিকে প্রোটেকশন দিয়ে রক্ষা করার জন্য এদিকে ভারত সরকারের জলজীবন মিশনের কাজে অনিয়ম নল লাগিয়ে রেখেছেন কিন্তু জল আসে না প্রথম প্রথম দু 4 দিন জল আসার পর আর জলের দেখা নেই শুধু নল লাগিয়ে রাখা হয়েছে এ নিয়ে বহুবার অভিযোগ তুললেও কোনো কাজে আসছে না বলে অভিযোগ এলাকাবাসীর এদিন গ্রামবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন আসাদ আহমেদ লস্কর আব্বাস উদ্দিন লস্কর জাব্বার হোসেন লস্কর আনোয়ার হোসেন লস্কর হাজি ইসলাম উদ্দিন বরভুইয়া ফয়জুল উদ্দিন লস্কর হায়দর হোসেন লস্কর রনু বেগম বরভুইয়া রায়না বেগম লস্কর সাইনা বেগম লস্কর মায়ারুল লস্কর দুলাল আহমেদ মজুমদার সহ অন্যান্যরা আমরা এই ইএনডির ব্যাপারটা মুদ্রা নদীর জল সামান্য বাড়লে আমরা ইএনডির বান্ধের উপরে যাই গিয়া আর এখানে আমরা দেড়শো থেকে দুইশো পরিবার মানুষ আছে দুই হাজার বাইশে কত যে ফ্লাডটা হয়েছিল এই ফ্লাডের পরে যখন বর্ষার সিজন হয় একটু জল বাড়লে পরে এদিকে জলটা ঢুকে আর জলের স্রোতে আমরা মাটি সাটি আমরা গোড় দরজা আউটা বেড়া বহু কিছুর আমরা ক্ষতি হয় এটা আপনারা ভিডিওর মধ্যে দেখছই আর এটা স্পট আপনার এভিডেন্স আসে আমরা আমরা যে আবদার রইল যে গ্রামের মানুষের যে

আমরা এখানে একটা স্কুল আছে স্কুলটা আপনারা দেখছেন স্কুলটা বাঙ্গন ধরছে এটা আমরা আগে জেলা কর্তৃপক্ষর কাছে আমরা এমএলএ মহোদয়ের কাছে আমরা লিখিত অবজেকশন দিছি যে আমরা নদী বাঙ্গনের প্রোটেকশন এইখানে একটা সরকারি স্কুল আছে আমরা প্রাইমারি স্কুল আরও প্রাইভেট স্কুল আছে দুই একটা কিন্তু সরকারি স্কুল একটাই আছে এটা আমরা বাচ্চা কাচ্চা পড়ার একমাত্র উপযোগী স্কুল এটা যদি ভাঙি যায় তাহলে আমরা অনেক অসুবিধা হইব এটার লাগিয়ে আমরা অভিযোগ যে এটা যতযত কোন প্রোটেকশনের ব্যবস্থা করা হয় তারপর এখানে পিএসি জলেরও পাইপও আপনারা দেখা নিসে ভিডিওর মাধ্যমে এটা এখানে একটা পিএসি আছে সাইনমাইল গোশাপুর পার্ট 3 এটা সাইনমাইল এলাকায় পড়ছে এটারও জল আমরা পাই না এটা যেহেতু আছে কিন্তু এটা এমনি রাখা জল এদিকে আসে না এটা রিপেয়ারিং হয় কিন্তু জল আমড়ার দিকে কোনো জলায় না এটা রিপেয়ারিং কে করে বা কাহারা করে এটার কোনো যতযত আমরা কোনো এটা সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত কাচার জেলার শালচপরা শিক্ষা কোন্ডের অন্তর্গত তরুতাজাবাড়ি ও দুর্গাপুনা কেন্দ্রে বিগত পাঁচ ছয় ইংরেজি হইতে বারো ছয় চব্বিশ ইংরেজি পর্যন্ত সাত দিবসীয় গ্রীষ্মকালীন শিবিরের আয়োজন করা হয় উক্ত শিবিরের দুটো কেন্দ্রে বিভিন্ন কর্মসূচি পালন করেন এবং শেষ দিনে জলসঞ্চয় সম্পর্কিত কার্যসূচি প্রত্যেক বিদ্যালয়ে সুন্দরভাবে উদযাপিত করা হয় অসমের সমগ্র শিক্ষা গত পাঁচই জুন থেকে সাত দিনের গ্রীষ্মকালীন শিবির শুরু হয়েছে অসমের প্রত্যেকটি বিদ্যালয়ে এবং সেই গ্রীষ্মকালীন শিবির শেষ হচ্ছে আজ অন্যান্য জেলার নেয় অন্যান্য ব্লকের নেই শালচাপড়া ব্লকের অন্তর্গত রুতাসবাড়ি ক্লাস্টার এবং দর্গাকা ক্লাস্টারের যৌথ উদ্যোগে আমরা সামার ক্যাম্পের ডে ওয়াইজ যে সাজেস্টিভ অ্যাক্টিভিটিসগুলো ছিল সেইগুলো আমরা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাগণ এবং কমিউনিটি পিপুলের সাহায্যতে আমরা সব সম্পূর্ণ অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট করেছি এবং এই সম্পূর্ণ অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে কিছু কিছু হচ্ছে সেভ এনার্জি সেভ ওয়াটার ডেইলি লাইফস্টাইল ইত্যাদি তিনসের উপরে আমরা অ্যাক্টিভিটিসগুলো করেছি শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার দুর্নীতি নিবারণ শাখার হাতে আটক শিলচর জেলাশাসক কার্যালয়ের কর্মী উৎকোচ নেওয়ার সময় হাতে হাতে ধরা পড়লেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট দিন দিন নদীগর্ভে তলিয়ে যাচ্ছে শিলচর বেতুকান্দির রাস্তা অতিসত্তর রাস্তাটি মেরামত করা ও সুইচ গেটের কাজ সম্পন্ন করার উঠল দাবি শহরের শান্তি শৃঙ্খলা ভঙ্গকারী দোষীদের গ্রেফতারের দাবি অবস্থান ধর্মঘট শিলচর শহর শান্তি শৃঙ্খলা ও সুরক্ষা সমিতি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই নমস্কার